个才知道安排一个。ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন পরিতোষ আঙ্কেল এবং আমার বয়স যখন 4 বছর ঠিক তখন থেকে উনি আমার স্কুল কাটতেন। কতবার যে নারুবেল হয়েছি হিসাব নেই তার কাছে, তবে ইদানিং যাওয়া হয় না। হঠাৎ করে ওনার সাথে ওদিনকে বাসায় দেখা হয়ে গেল। উনি বেসিক্যালি আমার আব্বুর চুল কাটা শেভ এগুলো কাজ করে থাকেন, তাই উনি আসলো। তাই চিন্তা করলাম যে যেহেতু আমি শেভ করার টাইম পাচ্ছি না, সো আঙ্কেলের কাছে একবার বসে যাই। আসসালামু আলাইকুম। আজকে 6 ফেব্রুয়ারি। স্বাগতম জানাই আপনাদের সবাইকে রনেশের একটা ছোট ব্লগে। এবং সেই সাথে আপনারা সবাই জানেন এই মাস কিন্তু ভাষার মাস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। খুব সম্ভবত 21 ফেব্রুয়ারি টাইমে আমি দিনাজপুরে আছি। বাই দ্য টাইম আপনারা এই ব্লগগুলো দেখছেন হয়তো বা ততদিনে আমি দিনাজপুর ট্যুর করে চলে আসছি। যেহেতু আমার ব্লগের কন্টেন্টগুলো বড় হয়, ইউ গ্যাস নো ইট ভেরি ওয়েল, বাট আই হোপ ইউ গ্যাস আর এনজয়িং ইট, বিকজ আমি চাই ইচ অ্যান্ড এভরি মুমেন্ট টু শেয়ার উইথ ইউ গাইজ। যাই হোক, সকালবেলা বের হয়ে গেছি অফিস যাব বলে, তাই যানজট তো থাকবেই, কিছু করার নেই। আজকে কাজ আছে বেশ কিছু। ভাবছিলাম একটু বিআরটি যাব, আমার ডিজিটাল নাম্বার প্লেটটা নেওয়ার জন্য সময় করতে পারছি না। আও দিস লুকস ফ্যান্টাস্টিক, আ লেডি রাইডিং আ স্কুটার, আসলে খুব সুন্দর লাগে যখন দেখি আমাদের দেশের মেয়েরা স্কুটার চালাচ্ছে, বাইক চালাচ্ছে। দিস ইজ ভেরি ইম্প্রেসিভ। অ্যাজ ইউ গ্যাস নো, যে আমি কিন্তু এখন বাইক চালাচ্ছি, আমার বাইকের পেছনে নাম্বার প্লেটটা লাগানো নাই, এমনি কারণে একটু ভয় ভয় চালাচ্ছি। কিছু করার নেই, মুভ তো করতেই হবে। আর এমটি নিয়ে না বাইরে ওটা ভালো লাগে না, ঠিক আছে। এখন বিষয়টা যেটা দাঁড়াইছে হচ্ছে নাম্বার প্লেট একটা প্রিন্ট করাতে হবে, বিকজ আগামীকালকে আম গোনা হ্যাভ আ টুয়ার নিকলি, সরি আমার নিকলি আসে বিরিশিরি, নেত্রকোনা বিরিশিরি একটা ট্যুর আছে, সেখানে যাবার প্ল্যান রয়েছে। এখন পর্যন্ত ইটস গোয়িং টু বি অ্যান এমটি টুর গাইস, সব এমটি লাভার্স যারা আছেন, এমটি 15 লাভার্স, তাদেরকে নিয়ে সাথে আমার এই এমটিটাকে নিয়েও বের হয়ে যাব। আশা করি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ক্লিপ দিতে পারবো। এই হচ্ছে অবস্থা। সামনে তো আবার সিগন্যাল, ওরে বাবারে লেডি পুলিশ দেখি দাঁড়ায় আছে, এটা আরেক জ্বালা। দেখি লেডি পুলিশ কি তাকায় নাকি, না লেডি পুলিশ খেয়াল করে নাই যে আমার নাম্বার প্লেট নাই। আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম গাইস, বাট দিস ইজ ভেরি ইললিগাল থিং আই এম ডুইং রাইট নাও।
আচ্ছা আমি আপনাদের এসকে আগে অফিসে ড্রপ করি, দেন আপনাদের সাথে কথা বলতেছি, ওকে? Well, basically what happened is that আমার নাম্বার প্লেটটা কখন যেন বাইকের পেছন থেকে খুলে পড়ে গেছে, সিন্স দ্যাট ওয়াজ নট অ্যান ডিজিটাল নাম্বার প্লেট, ওটা অ্যাক্রিলিকের উপরে নাম্বার প্লেট বানানো ছিল, কাস্টম মেড। খুব সম্ভবত হয় কেউ ভেঙে নিয়ে চলে গেছে অথবা খুলে পড়ে গেছে, কখন হয়েছে আমি জানি না। এটা আমি কয়েকদিন আগে খেয়াল করি, আমার বাইকের পেছনে তো নাম্বার প্লেট নাই। এখন নাম্বার প্লেটটা আমি SMS করেছিলাম, আমাকে জানানো হয়েছে যে আমার নাম্বার প্লেটটা রেডি হয়ে গেছে, তো এখন এটা জাস্ট খালি গিয়ে তুলে নেওয়ার বাকি। তারপর স্মার্ট আইডি কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেটা এগুলো করে ফেলা দরকার, এগুলো দরকারি কাজ। গেলে একটা ব্লগও হয়ে যাবে আপনাদের সাথে, কথা হয়ে যাবে, BRT এর সিচুয়েশন আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো আশা করছি। দেখা যাক এখন কি হয়। অফিসে যাব, কাজ আছে, পরবর্তীতে আপনার সাথে কথা বলছি। এইটা কি বাইক? এটার থেকে ও বস বাইক হচ্ছে এটা, ইয়ামাহা RX এরও আগের মডেল, স্টিল রানিং লাইক মোর দ্যান 30 ইয়ার্স। এখানে আবার কি হলো, শালা জানি গুতা দিছে, মেজাজটা খারাপ লাগে না? এই হোক, সাভার PWD ডিভিশন, ঢাকা মেট্রো হ 12-61-03, লেজেন্ডারি বাইকস, ফুল অফ লেজেন্ডারি। এখন আসছি ইয়ামা 3S সেন্টারে, মিজান আছে, মিজান আমার গাড়ির নাম্বার প্লেটটা একটু লাগানোতে হেল্প করতেছে। আপনাদেরকে সকালে বলতেছিলাম যে নাম্বার প্লেট নাই, নাম্বার প্লেট ছাড়াটা ইটস প্রিটি মাচ আনঅথরাইজড এগেনস্ট দি গভর্নমেন্ট। এটা টান দিও না, খালি এই প্লেটটা বাইর করো, এটা ঢুকাই দেবো। কই থেকে আইলা? আসলাম বাসা থেকে। নাম্বার প্লেট বাঙ্গাল হয়ে গেছে গা, হিরোঞ্চি গাঞ্জাখোর। নাম্বার প্লেট লয়ে গেছে ওই যে অ্যাক্রিলিকের আছিল তো, পাইছে ভাইঙ্গা, কোন সময় লয়ে গেছে কোনো জানি না। স্পকেট কি পিছনেটা চেঞ্জ করবা নাকি? আপনি আমাকে আর জানেন না করেন ওটা। এই দেবু এদিকে আও, নাম্বার প্লেট চলে আসছে, নাম্বার প্লেটটা লাগাইতে যাবো, কিন্তু এখন একেবারে নাম্বার ছাড়া চালাইলে তো আবার রাস্তায় সমস্যা করে। হ্যাঁ পরে আবার ঝামেলা হবে, এই কারণেই তো কাগজ দিয়ে ফটোকপি করে বানায় ফেলাইছি। কেমনে আটকাইলো রানিং অবস্থায়, কথা হইলো? ওয়েল আমি এখন চলে আসছি মিনিসো, বনানী 11-র যে মিনিসো সেইখানে চলে আসছি, বিকজ হচ্ছে আজকে আমার রাইডিং পার্টনার শেখ নোমান রাহুলের বার্থডে, ওর জন্য একটা ছোট্ট গিফট কিনবো, এই কারণে আসছি। গিফট কিনে তারপর চলে যাবো একটু মিরপুরের দিকে।
ইউ। ওয়েল, কেনাকাটা শেষ, এখন বের হয়ে চলে যাবো একবারে মিরপুরে, সেখানে সাই ভাই ওয়েট করছে। মাই এমটি লুক সো সেক্সি ম্যান, ভালো লাগতেছে, একটা ছবি তুলি পরে কথা বলি। আজকে ওয়েদারটা খুব গরম, যানজট তো আছেই, কেমন যেন একটা ড্যাম ড্যাম টাইপের লাগতেছে। কালকে বাই দ্য ওয়ে কালকে বৃষ্টি যাওয়ার প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে ফেলা হয়েছে ডিউ টু সাম অ্যানাদার প্ল্যানস। মেবি আপনাদেরকে নিয়ে যাব একটা R15 ভার্সন 3 এর একটা গেট টুগেদার আছে 300 ফিটে, সেখানেই নিয়ে যাব আপনাদেরকে। বিদেশি অন্য একদিন নিয়ে যাব, হঠাৎ করে আসলে প্ল্যান করা হয়েছিল, এই কারণে হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নাই, স্বামী বিদেশ। আই গেস টুডে ইজ লাস্ট ডে অফ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার গিয়ে যাওয়াই হলো না, লাস্ট টাইমও যাইনি, দুঃখ লাগে বাণিজ্য মেলায় যেতে গেলে। চেক আউট দ্যাট হোন্ডা, ওরা বেড়ে দেখেই কষ্ট লাগতেছে আসলে, বাইকটা পুরো ন্যাংটা অবস্থা। ভাল লাগে দেখতে, দেখলেই বুঝা যায় যে আন ভাই আই মনি ভাই কি শোরুমে আয় নাই? আচ্ছা যাই একটু সার্ভিসে যাই, সাইফ ভাই আছে মনে হয়। Well, this is the backside entry of Crescent Enterprise Service.